উমাইয়া উর্মি বলেছেন যদি কারো স্বামী হারাম রোজগার করে এবং সেই স্ত্রীর তাকে ডিভোর্স দেওয়ার কোনো উপায় না থাকে তাহলে তার করণীয় কি সে যদি নিজে রোজগার করে সন্তানকে হালালভাবে মানুষ করতে চায় এবং তার সন্তানকে সময় দিতে না পারে তবে কি সন্তানের হক নষ্ট হবে এক্ষেত্রে সম্মত বিধান কী স্বামী হারাম রোজগার করাটা এটা স্বামীর জন্য বৈধ নয় আমরা এর আগে আমাদের কোনো এক পোস্টে জানিয়েছিলাম আপনাদেরকে যে সালাফের একজন মহিলা তিনি তার স্বামীকে যখন সে রোজগারের জন্য বাইরে যাচ্ছিলো তাকে বললেন দেখো তুমি হালাল ইনকাম ছাড়া কিছু করবে না তুমি হালাল ইনকাম ছাড়া কিছু করবে না কারণ আমরা অভুক্ত থাকতে যদি ধৈর্য ধারণ করতে হয় অভুক্ত থাকার উপরে সেটা পারবো একবেলা দুবেলা পাঁচবেলা না খেয়েও আমরা থাকতে পারবো অত লতা পাতা খেয়ে পানি খেয়ে এটা ওটা খেয়ে অথবা আল্লাহর কোনো হালাল সোর্স থেকে সামান্য খেয়ে আমরা সবর করতে পারবো কিন্তু জাহান নামের আগুনের উপর আমরা সবর করতে পারবো না স্বামীদেরকে এই ধরনের তার বিয়াতি স্ত্রীদের দিতে হবে বিশেষ করে যারা বিদুষী এবং অত্যন্ত পুণ্যবতী স্ত্রী যারা হালাল ইনকাম ছাড়া হারামকে কখনো অ্যাকসেপ্ট করতে চান না তারা স্বামীকে সেই নাসিহা দেবেন এবং মানে আরও তাকে নাসিহা দেওয়ার জন্য হয়তো অন্য লোকদেরকে আপনি বলবেন মানে একটা তো প্রসেস না স্বামী এবং স্ত্রীর কারোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে হারাম ইনকাম থেকে থাকে তাহলে সে পথ থেকে তাকে রক্ষা করার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে এবং তাকে নানা ধরনের ন্যাসিহাত নিজে করতে হবে বিশিষ্ট লোকদেরকে দিয়ে করাতে হবে আর এ অবস্থায় আপনি যদি হালাল রোজগার করতে না পারেন শত ইচ্ছা থাকা সত্ত্বেও এবং সন্তানের হকি তাহলে নষ্ট হবে উত্তর হচ্ছে যে না সন্তানকে হালালভাবে তাকে খাওয়ানোর দায়িত্ব বাবার আপনার নয় অতএব এখানে আপনার ত্রুটি নেই কিন্তু আপনার ত্রুটি হতে পারে যদি আপনি স্বামীর এই হারামের উপর সন্তুষ্ট থাকেন এবং কোনো ধরনের তাকে নিষেধ না করে থাকেন তাহলে এটা আপনার সমস্যা এবং এতে কিছু লঙ্ঘন হবে কোনো সন্দেহ নেই আর স্বামীর কাছ থেকে আপনারা যদি প্রয়োজনীয় অংশটা নেন জীবন জীবিকার জন্য যেটা প্রয়োজন সে অংশটা নেন তাহলে স্বামী হারাম ইনকাম থেকে করার পরেও আপনাদেরকে যখন দিবে এটা আপনি তার থেকে হালাল নিচ্ছেন কারণ তার উপর আপনার ভরণ পোষণের দায়িত্ব সে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন না সেই ভুলটা তার সেই পাপটা তার ঠিক আপনার সন্তানের ব্যাপারে একই কথা সে যদি হারাম সোর্স থেকে নিতে চায় তাহলে প্রয়োজনীয় অংশ নিতে পারবে এর অতিরিক্ত অংশ আপনিও নেবেন না আপনার সন্তানও নেবে না তাহলে এটা আপনার জন্য জায়জ হবে তারপরেও তারপরে আমরা বলবো যে কোনো ব্যক্তি যখন জীবন বাঁচানোর তাগিদে খারাপ কোনো কিছু খেয়ে ফেলে এতে তো তার সন্তুষ্টি থাকে না তাই না সেরিয়াও বলেছে যদি কেউ মরতে বসে আর মরা গরু সামনে থাকে তাহলে সেখান থেকে সে খেয়ে বাঁচতে পারবে কিন্তু এটা তো শুধুমাত্র সাদরামাক অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু তার বেশি নয় আমি আশা করি যে আমাদের ডিসকাশন থেকে আপনি বুঝতে পেরেছেন যে স্বামীর খরপোস আপনি কতটুকু নিতে পারবেন কতটুকু নেওয়া যাবে না এবং আরও এটাও বুঝতে পেরেছেন যে তার হারাম ইনকামের উপর আপনার কখনোই সন্তুষ্ট হওয়া যাবে না